ভারতের পেট্রাপোল বন্দরের কালীতলা পার্কিং ও সিডব্লিউসি ভোগান্তি এড়াতে বেনাপোল স্থলবন্দর দিয়ে রেলের মাধ্যমে পণ্য আমদানিতে ঝুঁকছে ব্যবসায়ীরা। রেল কার্গোতে কম সময়ে ভোগান্তি ছাড়া পণ্য আমদানি করতে পেরে খুশি তারা। ব্যবসায়ীরা বেনাপোল স্থলবন্দরে একটি আইসিডি নির্মাণের দাবি জানিয়েছেন। বেনাপোল প্রতিনিধি শেখ নাসির উদ্দিনের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ভারতের কলকাতা থেকে দূরত্ব মাত্র 80 কিলোমিটার হওয়ায় ব্যবসায়ীদের প্রথম পছন্দ বেনাপোল স্থলবন্দর। কিন্তু ভারতের সিডব্লিউসি বা বন্দরের সমস্যার কারণে পেট্রাপোল অংশে মাসে 4 থেকে 5 হাজার পণ্যবাহী ট্রাক বন্দর পার হবার অপেক্ষায় থাকে। ওপারে বনগাঁ পৌরসভার মেয়র শঙ্কর আঢ্যর ব্যক্তিগত মালিকানাধীন কালীতলা পার্কে পণ্যবোঝাই ট্রাকগুলো অনেকটা জোর করেই আটকে রাখে। ট্রাক প্রতি চাঁদা আদায় করে 2000 টাকা। বেনাপোল পেরুতে এক মাসের বেশি সময় লাগায় পণ্যের মানও নষ্ট হয়। এসব জটিলতা এড়াতেই রেলে পণ্য আমদানি বেড়েছে। বনগাঁয় ইন্ডিয়ান সাইডে আমাদের দিনের পর দিন দীর্ঘ লাইনে থাকতে হয়, ইম্পোর্টারদেরকে অতিরিক্ত পয়সা গুনতে হচ্ছে। আজকে রেল হলে আমাদের জন্য অত্যন্ত ভালো। গত 8 মাসে রেলে পণ্য আমদানিতে বেনাপোল কাস্টমস রাজস্ব আদায় করেছে 310 কোটি টাকা। এখানে একটি আইসিডি নির্মাণের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ পোর্টে জায়গার স্বল্পতার কারণে 400-500 গাড়ি আসার পরেও এখানেও প্রায় 5-7 দিন গাড়ি দাঁড়িয়ে থাকে। সেক্ষেত্রে বেনাপোল পোর্টকে অবশ্যই এক্সপ্যান্ড করা দরকার। গত বছর দুদেশের মধ্যে রেলের সাইড ডোর কন্টেইনারের মাধ্যমে পণ্য আমদানি শুরু করে সরকার, ফলে দেশের ব্যবসায়ীদের পণ্য আমদানি সহজ হয়েছে। আমাদের সবচেয়ে গুরুত্ব যে বিষয়টা আমরা দিয়ে থাকি সেটা হলো যে আমরা যেন ইম্পোর্টের পাশাপাশি এক্সপোর্টটা বৃদ্ধি করতে পারি, সে বিষয়ে আমরা রেলের কেন্দ্রীয় পর্যায়ে এবং ডিভিশন পর্যায়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে যাচ্ছি। বেনাপোল কাস্টমস হাউস বছরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 10,000 কোটি টাকা রাজস্ব আয় করে বলে জানায় এনবিআর। ভারত সরকার তারা চাচ্ছে যে রেলে কন্টেনার বহন করা হোক এবং তাদের ফ্যাসিলিটি আরও বাড়ানো হোক এবং রেলে তারা ম্যাক্সিমাম মাল পাঠাবে, এটা আমরাও এটা এগ্রি করি। রেলের উন্নয়ন হলে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বাড়বে, এতে সরকার আরও বেশি রাজস্ব আদায় করতে পারবে বলে মনে করেন ব্যবসায়ীরা। এসটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি সাথে আছি সবসময়।